শেরপুর জেলার নকলা উপজেলার পাঁচ নং ইউনিয়নে আজ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রতি পরিবারকে পাঁচশো টাকা হারে এক হাজার তিরিশ পরিবারকে পাঁচ লক্ষ পনেরো হাজার টাকা বিতরণ করা হয় বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ বোরান উদ্দিন বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম ভাইস চেয়ারম্যান সরর আলম তালুকদার বার্নেশ্বদি ইউনিয়ন চেয়ারম্যান মাজারুল আনোয়ার মোহাম্বতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আলম উপজেলা চেয়ারম্যান শাহ টেক অফিসার আব্দুল হান্নান খান শেরপুর থেকে রিপোর্ট করেছেন ইউসুফ আলী এন এন টিভি